হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে আমার অপনার দেশে বলবো, দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাতে বেল আইকনটিতে ক্লিক করে দিন, এতে করে নতুন নতুন সব ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলতেছে, এরকম ভিডিও কীভাবে মেক করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবো। তো আপনারা ভিডিওটি জানতে হলে কীভাবে মেক করেছি সেই ভিডিওটির বিষয়টা জানতে হলে আপনারা একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারবেন। তো আপনার সর্বপ্রথম ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো গাইস, ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, রঙের ভিডিও। তো এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটি কীভাবে মেক করছেন আমি দেখিয়ে দেবো পরে। এখান থেকে দেখেন কীভাবে রঙগুলো ইয়ে হইতেছে, এই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন সিলেক্ট করে। তারপর শেষে দেখতে পাচ্ছেন এডিটিং নামে একটা লেখা, এটার উপরে ট্যাপ করে এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট যদি না করেন গাইস, তাহলে আপনাদের ভিডিওটার সাথে সেটা চলতে থাকবে। এদিক দিয়ে দেখেন, প্রথম দিকে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওভারলে, ওভারলেতে একটা ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলেতে, অ্যাড ওভারলেতে একটা ক্লিক করবেন। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনারা যেই ভিডিওটাতে কালার লাগাইতে চাইতেছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন। তো আমি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসতেছি। তো নিয়ে আসার পর আপনারা এভাবে জুম করে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন, সেই দিক দিয়ে টানলে আপনারা নিচে দেখতে পারবেন ক্রোমাকি। এই ক্রোমাকিতে আপনারা একটা টাস্ক করবেন। তো ক্রোমাকিতে টাস্ক করার পর আপনারা এই যে ড্রেসের কালারটার উপর এটা নিয়ে আসবেন। ড্রেসের কালারটার উপর এটা নিয়ে আসার পর গাইস নিচে তার সাইডে যে অপশনটা আছে মাস্ক অপশনটা, ইন্টেনসিটিতে এখানে আপনারা আসবেন। ইন্টেনসিটিতে আসার পর আপনারা এখানে একটু এটা এভাবে বাড়িয়ে কমিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখুন গাইস, আপনাদের ভিডিওটা এখানে এভাবে কিন্তু চলতে থাকবে, একটার পর একটা কালার চেঞ্জ হতে থাকবে এখান থেকে। দেখেন, তো আমি আপনাদেরকে দেখাইতেছি, এই জন্য ভিডিওটা ততটা ভালো হয়নি। তো আপনারা এখান থেকে এইভাবে দেখেন মিলিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে দেখেন, এখানে আপনি যদি আর একটু চান তো তাহলে এখান থেকে মিলিয়ে নিতে পারেন। আবার ক্রোমাকিতে যাওয়ার পর এখান থেকে ইন্টেনসিটিতে যাবেন, ইন্টেনসিটিতে যাবে এভাবে কমিয়ে বাড়িয়ে এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারেন। তো ঠিক করে নেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা যদি এখান থেকে এটাকে এখন প্লে করেন তাহলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা তীর চিহ্নের আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। মাস্কিং অপশনটা আপনারা নিয়ে নেবেন। তো মাস্কিং অপশনটা নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে চুজ করে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতেছি এখান থেকে। তো টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই লেয়ারটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনারা এদিকে সামনের দিকে নিয়ে আসার পর টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে দেখেন, টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখানে লেয়ারে যাবেন, লেয়ারের পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখানে এই লেয়ারটাকে এভাবে ছোটো করে দেবেন। তো আমি ছোটো করে দিচ্ছি এখান থেকে। তারপর এদিক দিয়ে আসার পর আবার লেয়ারে যাবেন, লেয়ার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনারা আরেকটা পিকচার নিয়ে আসবেন, সরি ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিয়ে আসবেন। তো আমি এখান থেকে নিয়ে এটা এভাবে জুম করে বড় করে দেবেন। জুম করে বড় করে দেওয়ার পর এটা এভাবে ছোটো করে দেবেন। তো শুরু করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর লেয়ারে যাবেন, লেয়ারের পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনারা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা এভাবে জুম করবেন। তো জুম করার পর এটা এভাবে ছোটো করে দেবেন। তো ছোটো করে দেওয়ার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর তারপর লেয়ারে যাবেন, লেয়ারের পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পর এখান থেকে আপনারা রংটা সিলেক্ট করে নেবেন যেটা করতে চাচ্ছেন। তারপর এখান থেকে এটা জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর এটা থেকে আবার এভাবে ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখানে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পর এখান থেকে আরেকটা কালার চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এটা জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর এখান থেকে ছোটো করে নেবেন। তারপর আবার লেয়ার যাবেন, লেয়ারের পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে এইভাবে অনেকগুলো ভিডিও আপনারা নিয়ে আসতে পারেন। তো যে কালারটা আপনাদের পছন্দ সে কালারটা এখান থেকে আপনারা নেবেন। এভাবে নেওয়ার পর এটা আবার জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর এভাবে এটা করে দেবেন। করে দেওয়ার পর সে প্রথমে যে লেয়ারটা নিয়েছেন সেই লেয়ারটা এখান থেকে আপনারা কেটে ফেলবেন। কেটে ফেলার পর প্রথম দিকে যাবেন। প্রথম দিকে যাওয়ার পর আমি যে ভিডিওটা প্লে করি এখন দেখেন কীভাবে কালারগুলো চেঞ্জ হইতেছে একটার পর একটা। তো এইভাবে কালারটা মেক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপর একটা আইকন, এখান থেকে আপনারা এটা সেভ করে নেবেন। তাই যে এক্সপোর্ট করে নিলাম আমি এখান থেকে,